আসসালামু আলাইকুম। আজ দেখাবো তিন ধরনের রসমালাই রেসিপি, গুঁড়া দুধ দিয়ে, পাউরুটি দিয়ে আর সুজি দিয়ে। নরম তুলতুলে রসমালাইগুলো খেতে অনেক মজার। আশা করি আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন নিত্য নতুন রেসিপি পেতে। প্রথমে তৈরি করব গুঁড়া দুধের রসমালাই। প্রথমে একটা হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণের গুঁড়ো দুধ নিচ্ছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ নিতে পারেন। একই কাপ দিয়ে মেপে 3 কাপ পরিমাণ পানি দিয়ে নিব। পানি দেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড উইসের মাধ্যমে গুঁড়ো দুধটাকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলাটা অন করে দিব, অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। আমি প্রথমে এই দুধটাকে ছানা কেটে নিব, এজন্য এখানে 2 চামচ পরিমাণের ভিনেগার আর 2 চামচ পরিমাণ পানি মিশিয়ে নিয়েছি। এখন এই দুধের মধ্যে দিয়ে দিব। দুধটাতে কিন্তু একটা বলক এসে গেছে। চুলার আঁচটা আমি একদম অফ করে দিয়েছি। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবু রস দিয়েও ছানাটা কেটে নিতে পারেন। একদম পারফেক্ট ভাবে আমার ছানাটা হয়ে গেছে। ছানাটা এখন একটা সুতি কাপড়ের উপরে আমি এভাবে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পানিটা আমি চিপে চিপে নিয়ে নিব। তারপর ঠান্ডা পানি দিয়ে আমি ছানাটা 2 থেকে 3 বার ধুয়ে নিব, যেন ভিনেগারের টকটা চলে যায়। তারপরে খুব ভালো করে চিপে চিপে নিতে হবে, যেন কোনো প্রকারে পানি না থাকে। আপনারা চাইলে এটা ঘন্টা 2 দিনের জন্য ঝুলিয়েও রাখতে পারেন। খুব ভালো করে ছানাটা চিপে নিতে হবে, পানি থাকলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। অন্যদিকে মালাইটা তৈরি করে নিব, এজন্য একটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের গুঁড়া দুধ। এতে করে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণের কনডেন্স মিল্ক। আমি এখানে চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। সেই সাথে দিয়ে দিব 2টো এলাচ। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব, অপেক্ষা করব দুধটা প্রায় অর্ধেকটা কমে যাওয়া পর্যন্ত। মালাইটা আমার হয়ে গেছে। আমি আরও 3 থেকে 4 মিনিট এটাকে জাল করে নামিয়ে নিব। ঠান্ডা হয়ে গেলে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে। অন্যদিকে আমি মিষ্টিগুলোও তৈরি করে নিব। ছানাটা আমি একটা ট্রের মধ্যে নিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন ছানায় যেন কোনো প্রকারে পানি না থাকে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের ময়দা আর 1 চা চামচ পরিমাণ চিনি। চাইলে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। এবার হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে, একেবারে স্মুথ করে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণের ঘি। গুঁড়া দুধের কিন্তু তেমনটা ফ্যাট থাকে না, তাই ঘিটা দিলে মিষ্টিটা ভালো হবে। আবার খুব ভালো করে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে সামান্য একটু ছানা এভাবে হাতে নিয়ে মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা চাইলে গোল, লম্বা, যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। আমি রসমালাইয়ের মতো একটু ছোট করে আর একটু লম্বাটে করে তৈরি করে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন কোনো ফাটল না থাকে। একইভাবে আমি সবগুলাই তৈরি করে নিব, সবগুলো মিষ্টি আমি। এবার একটা হাঁড়িতে আমি 1 কাপ পরিমাণের চিনি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। একটা বলক আসলে একসাথে সব মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু আমি হাইয়ে রেখেছি। একটা একটা করে মিষ্টি দিতে যাবেন না, একসাথে সব মিষ্টিগুলো দিয়ে দিবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এর মধ্যে 1 চা চামচ ময়দা আর 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে মিষ্টিগুলো অনেক সফট হবে। প্রায়
15 মিনিট হাই হিটে জাল করে নেওয়ার পরে মিষ্টিগুলো আমার হয়ে গেছে। এবার চুলার আঁচটা একদম অফ করে দিয়ে ঠান্ডা করে নিব। মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এভাবে একটা ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি আর শিরাটা একেবারেই ছেঁকে নিব। তারপরে এগুলো মালাইয়ের মধ্যে দিয়ে দিব। অন্যদিকে দেখুন মালাইটা কতটা ঘন হয়ে গেছে। মিষ্টিগুলো আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য, কারণ রসমালাই কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি আপনাদের। রসে ভরা নরম তুলতুলে রসমালাই তৈরি হয়ে গেল। আজ তৈরি করে দেখাবো একটা মিষ্টি ডেজার্ট রেসিপি, পাউরুটির নরম তুলতুলে রসমালাই। আমরা সাধারণত ছানার রসমালাই অথবা গুঁড়ো দুধের রসমালাই খেয়ে থাকি, আজ তৈরি করে দেখাবো পাউরুটির রসমালাই। এটা অনেক নরম তুলতুলে আর খুবই ইয়ামি। চলুন তাহলে দেখে নিই এর ফুল প্রস্তুত প্রণালী। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন আমার ভিডিওগুলো সবার আগে পেতে। চলুন দেখে নিই। আমি এখানে 3টি ব্রেড স্লাইস নিয়েছি আর এবার ব্রেডে যে সাইডের লাল অংশগুলো আছে সেগুলোকে কেটে নিব। সাইডে যে লাল অংশগুলো আছে এগুলো কেটে ফেলে দিবেন না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারেন। এবার ব্রেড স্লাইসগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিব। তারপরে একটা ব্লেন্ডারে এগুলোকে আমি গুঁড়ো করে ব্রেড ক্রাম করে নিব। আমি একটা ব্লেন্ডারে জগে নিলাম আর এগুলোকে এখন খুব ভালো করে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। ব্রেড ক্রাম আমার রেডি। এবার একটা প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, সেই সাথে নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি যেহেতু মালাইতে মিষ্টি থাকবে। এবার ব্রেড ক্রামগুলো দিয়ে দিলাম। তারপরে চুলার আঁচটাকে কমিয়ে অনবরত এটাকে নাড়তে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটা প্রায় একটা ডোয়ের মতো হয়ে যাবে, সেই পর্যায়ে আমি নামিয়ে নিব। যখন এরকম একটা ডোয়ের মতো হয়ে গেছে আমি নামিয়ে নিব। আপনারা যদি এখানে গুঁড়ো দুধ দিতে না চান তাহলে এটাকে আরেকটু শক্ত করে নেবেন, আর আমি এখানে গুঁড়ো দুধ দিব তার জন্য এই পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি। ডোটা নামিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে অবশ্যই ঘিটা দিতে হবে, কখনোই তেল দিবেন না। এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিব। এখন এর মধ্যে একটা আঠালো ভাব আছে, এই জন্য এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো, আর ঢেকে রাখলে সেই আঠালো ভাবটা আর থাকবে না। ফিরে আসছি 5 মিনিট পরে। পাঁচ মিনিট পরে আমি ডোটাকে বের করে নিলাম আর এখন দেখুন এর মধ্যে কিন্তু কোনো আঠালো ভাব নেই। এবার হাতের মধ্যে সামান্য ঘি লাগিয়ে নিব মিষ্টিগুলো শেপ দেওয়ার জন্য। এবার সামান্য একটু ডো হাতে নিলাম। এবার আপনারা পছন্দ মতো যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারেন। আমি ছোট্ট করে একটু লম্বাটে করে রসমালাইয়ের মতো শেপ দিয়ে নিচ্ছি। তবে খেয়াল রাখবেন রসমালাইয়ের গায়ে যেন কোনো ফাটল না থাকে, যদি এখানে ফাটল থাকে তাহলে এটা মালাইতে দেওয়ার পরে ভেঙে যাবে। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আর একইভাবে সবগুলোই তৈরি করে নিব। আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার মালাইটা তৈরি করব। মালাইটা তৈরি করার জন্য একটা প্যানের মধ্যে 3 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিব 3টা এলাচ। আপনারা চাইলে এখানে সাদা এলাচের গুঁড়োও দিতে পারেন।
এবার আমি চিনির পরিবর্তে এখানে দিয়ে দিব কনডেন্স মিল্ক। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই রকম করে চিনি অথবা কনডেন্স মিল্ক দিয়ে নেবেন। আমার মালাইটা প্রায় হয়ে এসেছে, দুটো অনেকটা কমিয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধ দিলে মালাইটা আরো অনেকটা ঘন হয় তাড়াতাড়ি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে সাথে সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নইলে দলা পেকে যেতে পারে। আর মালাইটা পুরোপুরি রেডি। এখন আমি তৈরি করে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পরে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট আমি এটাকে কুক করে নিব। আর এটা খুব বেশি নাড়াচাড়া করতে যাবেন না, নইলে ভেঙে যেতে পারে। আমি আলতো হাতে কয়েকবার নেড়ে দেব, নইলে নিচে লেগেও যেতে পারে। রসমালাইটি আমার হয়ে গেছে, আর এগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে। আর এ পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব, আর নামিয়ে ঠান্ডা করে নিব, কারণ রসমালাই কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে। তৈরি হয়ে গেল নরম তুলতুলে পাউরুটির রসমালাই। দেখলেন তো, খুব সহজেই। আমি একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি। আর এটা নামিয়ে ঠান্ডা করার পরে আরো অনেকটা ঘন হয়ে গেছে। আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি এটা কতটা নরম তুলতুলে, আর খেতে কিন্তু দারুণ ইয়ামি হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি মালয়েশিয়ান রান্নাঘর। ফিরে এসেছি আরও একটি মিষ্টি ডেজার্ট রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো নরম তুলতুলে সুজি রসমালাই। এটা খেতে অনেক মজার, আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিই। একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণের লিকুইড দুধ, এর মধ্যে দিয়ে দিলাম 2 এলাচ। এখন দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের চিনি। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিবেন। এবার চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণের ঘি। আপনাদের কাছে ঘি না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। অপেক্ষা করব 2 থেকে 3টা বলক আসা পর্যন্ত। 2 থেকে 3টা বলক আসা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের গুঁড়া দুধ। দিয়ে খুব দ্রুত এটাকে মিশিয়ে নিতে হবে যেন কোনো দলা না থাকে। আর এই গুঁড়া দুধটা দিলে মালাইটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এবার চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে দিব, আর অন্যদিকে মিষ্টিগুলো তৈরি করে নিব। এই জন্য একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণের লিকুইড দুধ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের ঘি। এবার মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণের চিনি। অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। একটা বলক এসে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের সুজি। আর সুজিটা আমি একেবারে দিয়ে দিচ্ছি না, উপর থেকে দিচ্ছি, আর নিচ থেকে একটা চামচের সাহায্যে এভাবে নাড়িয়ে নিচ্ছি। এতে করে সুজিটা আর দলা পেকে যাবে না। সুজিটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা একদম ঘন হয়ে আসছে, আর কিছুটা হালুয়া টাইপের হয়ে যাবে। যখন এরকম হালুয়া টাইপের হয়ে যাবে আর প্যানের গা ছেড়ে ছেড়ে উঠে আসবে, তখন চুলার আঁচটাকে লো করে দিতে হবে। আমার এটা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণের ঘি। এতে দিলে ঘিটার একটা সুন্দর ফ্লেভার আসবে।
ঘিটা মিশিয়ে নিয়ে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব। সুজি ডোটা আমার কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের গুঁড়া দুধ, দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু ডো হাতে নিয়ে এভাবে প্রথমে চিপে চিপে নিতে হবে, তারপর হাতের মধ্যে ঘুরিয়ে প্রথমে গোল করে তারপর একটু লম্বাটে করে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। আমি ছোট ছোট করে মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি, খেয়াল রাখবেন যেন কোনো ফাটল না থাকে। আমি আবারও একটা তৈরি করে দেখাচ্ছি, প্রথমে হাতের মধ্যে নিয়ে এভাবে ঘুরিয়ে গোল করে নিতে হবে, তারপর কিছুটা লম্বা করে নিতে হবে, একইভাবে সবগুলোই তৈরি করে নিব। আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিব। এখন চুলার আঁচটাকে আমি একদম লোয়ে রেখেছি, মিষ্টিগুলো দেওয়ার সময় কখনোই চুলার আঁচটা হাইয়ে রাখবেন না, এতে করে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথেই ফেটে যেতে পারে। এবার চুলার আঁচটাকে মিডিয়ামে করে দেব। চুলার আঁচকে মিডিয়ামে রেখে 4 থেকে 5 মিনিট এটাকে আমি জাল করে নিব, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, নইলে ভেঙে যেতে পারে। 4 মিনিট জাল করে নেওয়ার পরে দেখুন মিষ্টিগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার চুলার আঁচটা অফ করে দিয়ে আমি নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নিব, তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল নরম তুলতুলে সুজি রসমালাই। আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা নরম, আর ভিতরেও একেবারে রসে টইটুম্বুর। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।